আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে চলে আসছি নবম শ্রেণীর বিজ্ঞান, যে তোমাদের পঞ্চম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, তো সেইটার সঠিক উত্তর নিয়ে, নির্ভুল উত্তর নিয়ে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের যে এটা হচ্ছে দুই নাম্বার বিজ্ঞান, হচ্ছে তোমাদের দুই নাম্বার এটা অ্যাসাইনমেন্ট দিচ্ছে বিজ্ঞান বইয়ে। সো ক্লাস নাইনের সায়েন্স যে তোমাদের বই, তো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে আর এইবারের প্রশ্নটা করা হয়েছে। তো দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি, এখান থেকে মূলত তোমাদের কিন্তু প্রশ্নটা করা হয়েছে। হ্যাঁ, সো তোমাদের যে প্রশ্নটা যখন করা হলো, তখন দেখতে পাচ্ছ এদিকে একটা কাজ দিয়ে দেয় অলওয়েজ, তো সেটা তো সবাই আমরা জানি। সো এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। সো দেখো কী কাজ দিছে সেটা দেখবো, তারপর আমি অ্যান্সারটা দিয়ে দিব এবং তোমাদেরকে পিডিএফ ফাইলের লিঙ্ক সহ দিব আমি। সো সেই যদি তোমরা পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে প্লিজ আমাকে একটা করে লাইক দিয়ে দিও। ওকে, সো দেখতে পাচ্ছ এইখানে একটা গ্লাস, গ্লাসে পানি আছে। সো এইটা হচ্ছে বিশুদ্ধ পানি। ওকে, এক গ্লাস পানি আছে এখানে, দেখতে পাচ্ছ এখানে বিশুদ্ধ পানি। এবং কী লিখছে দেখো, উপরের গ্লাসের পানিতে কয়েকটি দূষক পদার্থ, ঠিক আছে, এই যে এক গ্লাস পানি এটাতে কয়েকটি দূষক পদার্থ, যেমন অদ্রবণীয় ময়লা আবর্জনা কিংবা বালি বা লবণ ইত্যাদি, এগুলা হচ্ছে মেশাও। ওকে, এগুলাতে মনে করো যে তুমি মিশাবা। এখন এই দূষিত পানিকে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে বিশুদ্ধ করো। সো মূলত এই এক গ্লাস ভালো পানিকে, বিশুদ্ধ পানিকে আমাদেরকে বিভিন্ন ময়লা আবর্জনা, বালি, লবণ, যেগুলো অদ্রবণীয় ময়লা আবর্জনা, এগুলো মেশাইতে হবে। মেশানোর পর হচ্ছে পানিটাকে হচ্ছে আমাদেরকে অবিশুদ্ধ করতে হবে। সো এই যে অবিশুদ্ধ পানিটা, এটাকে হচ্ছে আবার বিশুদ্ধ করতে বলতেছে। তো যেই প্রক্রিয়াগুলো অবলম্বন করে মূলত আমরা হচ্ছে এটা বিশুদ্ধ করব, সেই নিয়েই প্রশ্ন করছে আজকে। দেখো, সো কোন নাম্বার প্রশ্ন কী করছে, কোন নাম্বারে দেখো, পানি বিশুদ্ধকরণ সম্পূর্ণ প্রক্রিয়াটি লিখে উপস্থাপন করো, ঠিক আছে। সো আমরা এটা লিখে দেখাবো, নো টেনশন। এবং খ নাম্বার, গ্লাসে তৈরিকৃত দূষিত পানি বিশুদ্ধ না করে পান করলে তোমার কী কী সমস্যা হতে পারে বিশ্লেষণ করো। ওকে, সো দূষিত পানি যদি আমরা পান করি আমাদের কী কী সমস্যা হবে ওইটা নিয়েও আমরা আলোচনা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ হচ্ছে আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে এমএস ওয়ার্ডে সুন্দর করে হচ্ছে এই পর্যন্ত টাইপ করে লিখে রাখছি এবং তোমাদেরকে আমি পিডিএফ ফাইলটাও দিয়ে দিব, নো টেনশন। তো তার জন্য আমাকে প্লিজ একটা লাইক করে দিও, কেননা তোমাদের জন্য অনেক কষ্ট করি প্রতিনিয়ত করে যাচ্ছি। আর সকল অ্যাসাইনমেন্ট কিন্তু আমার চ্যানেলে পাবা, তাই ভিডিওটাতে লাইক করিও, সাবস্ক্রাইব করতে ভুলিও না। সো দেখো আমরা চলে আসতেছি সরাসরি হচ্ছে আমাদের উত্তরে, ঠিক আছে। সো দেখো, পানি বিশুদ্ধকরণ সম্পূর্ণ প্রক্রিয়াটি লিখে উপস্থাপন করো, আমাদেরকে করতে বলছে। সো আমি এখানে দেখো ক নাম্বারের উত্তর, চিত্রে গ্লাসের পানিতে কয়েকটি দূষক পদার্থ যেমন অদ্রবণীয় ময়লা আবর্জনা, তারপর হচ্ছে বালি, লবণ মিশ্রিত করি এবং এই মিশ্রিত পানিকে যেসব পদ্ধতিতে বিশুদ্ধ করা যাবে তা উল্লেখ করা হলো। ওকে, সো দেখো কী কী পদ্ধতিতে হচ্ছে বিশুদ্ধ করা যাবে সেটা আমি দেখাচ্ছি। গ্লাসের পানি বিশুদ্ধকরণের কয়েকটি প্রক্রিয়া, স্ফুটন এটা হচ্ছে একটা বিশুদ্ধকরণ প্রক্রিয়া, পাতন এটা একটা প্রক্রিয়া, ক্লোবিনেশন একটা প্রক্রিয়া, পরিস্রাবণ এটা একটা প্রক্রিয়া। এবং কয়টা প্রক্রিয়া দেখাচ্ছি দেখো, চারটা প্রক্রিয়া কিন্তু আমি তোমাদেরকে দেখা দিছি এবং ইনশাআল্লাহ তোমরা এটা লিখলে তোমরা কিন্তু শতভাগ নাম্বার নিশ্চিত পাবে। হ্যাঁ, ঠিক আছে। সো দেখো স্ফুটন নিয়ে আলোচনা করি, এই প্রক্রিয়াটির সঙ্গে আমরা সবাই পরিচিত। খুব ভালোভাবে পানি ফুটালে পানিতে উপস্থিত জীবাণুগুলো মরে যায়। 15 থেকে 20 মিনিট পানি ফোটাতে হয়, তারপর ঠান্ডা করে সেঁকে পান করতে হয়। এটি পানি বিশুদ্ধকরণের সবচেয়ে সহজ প্রক্রিয়া। তারপরের প্রক্রিয়াটা হচ্ছে পাতন প্রক্রিয়া, ঠিক আছে। সো প্রথমে একটি পাত্রে পানি নিয়ে সেটাকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা হয়, তারপর সেই বাষ্প ঘনীভূত করে, মানে ঘনীভূত করে বিশুদ্ধ পানি সংগ্রহ করা হয়। এই প্রক্রিয়াটি ঔষধ তৈরির জন্য এবং পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষার কাজে ব্যবহার করা হয়, কারণ এই প্রক্রিয়ায় বিশুদ্ধ করা পানিতে অন্য কোনো পদার্থ থাকার সুযোগ নেই, তবে এই প্রক্রিয়াটি হচ্ছে ব্যয়বহুল, ঠিক আছে। সো বন্ধুরা তারপর দেখতে পাচ্ছ ক্লোবিনেশন প্রক্রিয়া, পানিতে ব্লিচিং পাউডার যোগ করলে উৎপন্ন ক্লোরিন বিভিন্ন জীবাণুকে অপসারিত করে মেরে ফেলে। পানিতে জীবাণু থাকলে জীবাণুনাশক ব্যবহার করে তা মেরে ফেলতে হবে। এক্ষেত্রে জীবাণুনাশক হিসেবে ক্লোরিন গ্যাস ও ব্লিচিং পাউডার অন্যতম। এছাড়া কিছু পদার্থ আছে যেগুলো পানির জীবাণু মারার কাজে ব্যবহার করা হয়। বন্যার সময় বিশুদ্ধ পানির খুবই অভাব থাকে, আমাদের বাড়ির চারপাশের পানিতে নানা ধরনের জীবাণু থাকে। এই অবস্থায় পানি বিশুদ্ধ করার জন্য ট্যাবলেট বা কিট দেয়া হয়ে থাকে, এতে করে সোডিয়াম হাইপোক্লোরাইট এর মধ্যে, দেখো সোডিয়াম হাইপোক্লোরাইট এর মধ্যে থাকা ক্লোরিন পানিতে থাকা জীবাণুগুলোকে মেরে ফেলে। বোতলজাত পানির কারখানায়ও এ পদ্ধতি অবলম্বন করা হয়, ব্যবহার করা হয়। ওকে, সো তোমাদের ক্লোবিনেশন পদ্ধতি বিষয়ে বললাম। তো এখন হচ্ছে কথা,
যে পিডিএফ ফাইলটা কোথায় পাবা, সো তোমাদেরকে আমি পিডিএফ ফাইলটা দিয়ে দিছি। দেখবা যে যেখানে লেখা আছে সাবস্ক্রাইব নাও, তারপর একটা লিংক দেওয়া থাকবে, সো ওই লিংকটাতে তোমরা যদি ক্লিক করো তাহলে হচ্ছে আজকের এই সম্পূর্ণ পিডিএফটা ডাউনলোড করতে পারবা। ওকে, সাবস্ক্রাইব নাও যেখানে লেখা থাকবে। এবং দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আমরা চলে আসতেছি পরিশ্রাবণ প্রক্রিয়াতে। পানিতে থাকা অদ্রবণীয় ধুলাবালি কণা এবং নানা রকম ময়লা আবর্জনার কণা থাকতে পারে, এগুলোকে পরিশ্রাবণ পদ্ধতিতে বের করা হয়। পানিতে বালুর স্তরের মধ্য দিয়ে প্রবাহিত করলে অদ্রবণীয় কণাগুলো আটকে যায়। এক্ষেত্রে সূক্ষ্ম ফাঁকযুক্ত কাপড়ও ব্যবহার করা যায়। আমাদের অনেকের বাসায় ফিল্টার রয়েছে, ঠিক আছে, ফিল্টার রয়েছে, ছোট ছোট নুড়ি পাথর কিংবা বালুকণার মতো পাথরের একটা স্তর থাকে, এটা পরিশ্রাবণের কাজ করে। তোমরা এইটা কিন্তু দিবা না। ওকে, ছোট ছোট নুড়ি পাথর কিংবা বালুকণার মতো পাথরের একটা স্তর থাকে, এটা পরিশ্রাবণের কাজ করে, এই পর্যন্ত দিবা। সো দেখো, আমাদের খ নাম্বার যে প্রশ্নটা করছিল সেই প্রশ্নটা উপরে আমি দিয়ে দিছি। ওকে, গ্লাসে তৈরিকৃত দূষিত পানি বিশুদ্ধ না করে পান করলে তোমার কী কী সমস্যা হতে পারে বিশ্লেষণ করো। তো আমরা হচ্ছে এখানে বিশ্লেষণটা মূলত করতেছি। দেখো, খ উত্তর, গ্লাসে তৈরিকৃত পানি বিশুদ্ধ না করে পান করলে আমার যে যে সমস্যা হতে পারে তা উল্লেখ করা হলো। উত্তর, পানিবাহিত রোগ হলো সেসব রোগ যা জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে, অর্থাৎ অপরিশুদ্ধ পানি পান করার মাধ্যমে অথবা সেই পানি বিভিন্ন কাজে ব্যবহারের ফলে যে ধরনের ব্যাধি সংক্রামিত হয় তাকেই পানিবাহিত রোগ বলে। সো আমরা জানি যে হচ্ছে যদি আমরা অদূষিত পানি, মানে এক কথায় হচ্ছে, মানে ও সরি, এক কথায় হচ্ছে দূষিত পানি, ঠিক আছে, যেটা তোমার বিশুদ্ধ না, অবিশুদ্ধ, ওই পানিটা খাইলে আমাদের কিন্তু পানিবাহিত রোগ হয়। তো পানিবাহিত রোগ কী হয়? আর ডায়রিয়া, কলেরা, আমার সেগুলোই হবে। সো দেখো, অনেক ধরনের পানিবাহিত রোগ রয়েছে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড ও জন্ডিস। পানিতে মিশে থাকা ব্যাকটেরিয়া, ভাইরাস প্রভৃতি জীবাণুর মাধ্যমে ডায়রিয়া রোগ ছড়ায়। কলেরাও একটি মারাত্মক রোগ, দূষিত জীবাণু মুক্ত পানি পান করলে এরোগ হয়। পাতলা পায়খানার সঙ্গে প্রচুর বমি কলেরার লক্ষণ। সালমোনেলা টাইফি এবং পেরাটাইফি নামক পানিবাহিত জীবাণুর কারণে যে রোগটি হয় তাকে টাইফয়েড বলে। এই যে দেখো, এখানে আমি পড়তেছি এই লাইনটা। জন্ডিস একটি পানিবাহিত ভাইরাসজনিত রোগ, এটি লিভারকে নষ্ট করে ফেলতে পারে। জন্ডিসের ফলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। বেশিরভাগ পানিবাহিত রোগের লক্ষণ হল পাতলা পায়খানা, বমি, জ্বর ও পেট ব্যথা। সুতরাং বলতে পারি উপযুক্ত দূষিত পানি পান করলে এসব রোগ হওয়ার সম্ভাবনা থাকে। সো বন্ধুরা, যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবে না। সো তোমাদের যদি পিডিএফ ফাইল লাগে তাহলে হচ্ছে তোমরা কারেক্ট 5 মিনিট 2 সেকেন্ডে ব্যাক করো, ব্যাক করে দেওয়া হচ্ছে শুনো কোথায় পিডিএফের লিঙ্কটা আমি দিছি। ওকে, সো তাহলে কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে পারবা। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।